হাই ফ্রেন্ড, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাজুগুজু করে কোথায় যাচ্ছি দেখো তো? আমরা সাজুগুজু টুজু করে যাচ্ছি সমুদ্রগড়ের ঝালুইডাঙা মেলায়। ভিডিওটা অনেক দিনই করা ছিল, কিন্তু সাউন্ড রেডি করা ছিল না বলে দিতে পারিনি, তাই একটু কদিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে। সঙ্গে কে কে যাচ্ছে দেখো, আমার শাশুড়ি যাচ্ছে, আমি যাচ্ছি, যা যাচ্ছে, যায় মেয়ে যাচ্ছে, আর ম ছেলে তো আছে অবশ্যই। আর আমরা এই কজনেই না, আর আমার মামা শ্বশুর বাড়ি থেকেও অনেকে যাবে, তোমরা দেখতেই পারবে। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, লক্ষ্মীপুর স্টেশনে, আমাদের বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরে যাবো হচ্ছে সমুদ্রগড়ে। সমুদ্রগড় থেকে ওখান থেকে টোটো ধরে মেলাতে যাব, তোমরা দেখতেই পারবে। আমার সাথে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে সব দেখাবো। আর ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এখন বাজে হচ্ছে গিয়ে 11:20, ট্রেন মনে হয় 11:30 ট্রেন। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, দেখো ছেলে ওইদিকে খালি টিকিট ঘরের কাছে চলে যাচ্ছে। আর ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা কিন্তু কম নেই এখানে, কিন্তু রোদ বলে ঠান্ডা তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ঠান্ডা আছে। চারিদিকটা হালকা কুয়াশা কুয়াশাও আছে দেখো। আর স্টেশনের এখানে তো ফাঁকা ফাঁকা, যেন রোদটা ঝলমল করে উঠেছে, কিন্তু ওই পেছন দিকটা কিন্তু অনেক কুয়াশাও আছে। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠলেই আমার ছেলের দরকার পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা কিনে দিয়েছি, পাঁপড় ভাজা খাচ্ছে। আর হ্যাঁ, আমরা ট্রেনে বসে বসে আমরাও পাঁপড় ভাজা নিয়েছি, খাচ্ছি। অনেকটাই সমুদ্রগড় স্টেশন লক্ষ্মীপুর থেকে, তাই দেখো খাচ্ছি আর বসে বসে গল্প করছি। সবাই মিলে গেলে কি গল্পটা খুব সুন্দর হয়। এই যে স্টেশনে নেমে পড়েছি, এখন যাচ্ছি সমুদ্রগড়ের মেলার দিকে। শাশুড়ি তো এখন ছেলেকে কোলে নিয়ে নিয়েছে, আমার কোলে তখন ছিল, এখন শাশুড়ি নিলো। একবার আমার কোলে যাচ্ছে, একবার শাশুড়ির কোলে যাচ্ছে, মানে একটু হাঁটে না কিছু না, ওখানে খুব অসুবিধা হয়। আর আমার কোলে আর আমার শাশুড়ির কোলে ছাড়া কারো কোলে যাবেও না। আর এ দেখো দাদুর সাথে দেখা হয়ে গেছে, দাদু টোটো করে এখানে বসে রয়েছে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, কারণ কড়াই টড়াই সব আমাদের কাছে রয়েছে, তো এই জন্য আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আর জায়গাটা অনেকটা দূরে পেয়েছে, পুরো গঙ্গার ধারে পেয়েছে, এইগুলো সব ভর্তি ছিল, এখানে একটু জায়গা পায়নি বলে। আর পুরো গঙ্গার ধারে জায়গাটা পেয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে মেলার ভেতর থেকে, অনেকটা হাঁটতে পেয়েছে। এ দেখো জায়গা এখানে পেয়েছে, এ দেখো এটা হচ্ছে বড়ো মামি শাশুড়ি আমার, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওটা একটা দেওয়ার হয় বড়ো মামি শাশুড়ির ছেলে, আর ছোটো মামি শাশুড়ি আছে, দেখানো যাচ্ছে না। চারিদিকটা দেখো ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা। আর ছেলে তো এদিকে এসে কান্না চালু করে দিয়েছে, ওখানেও থাকবে না বলছে, বাড়ি চলো। এই যে একটা ঘুরুন চুকি এনে দিয়েছে, এখন একটু খেলছে, একটু হাসি ফুটেছে এখন মুখে। ওর জেম্মাসি চানাচুর খাচ্ছে, ওর মুখে দিচ্ছে, ও খাচ্ছে। আর রান্না বান্না কেবল শুরু করেছে, যে নাড়ছে এটা হচ্ছে ছোটো মামি শাশুড়ি, যে মুগের ডাল ভাজছে। মাংস মাছ কিছু হবে না, কারণ মাংস এখানে অনেকেই খায় না, খালি আমরা মাংস খাই। এবার শুধু আমাদের জন্য তো শুধু মাংস করলে হবে না, আর মাছ পিকনিকে মাছটা ঠিক ভালো লাগে না, ধোয়া টোয়ার ব্যাপার থাকে, এই জন্য আমরা বললাম গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপি আর পাঁপড় ভাজা হলেই যথেষ্ট। গ্যাস আনেনি, এখানে সবাই এরকম না কাঠে রান্না করে, এরকম উনুন খুঁড়ে, এটাই মজা বলো, পিকনিকে এরকম উনুন খুঁড়ে রান্না, এটাই খুব মজা লাগে। দেখো চারিদিকে কত কত লোক, মানে আনাচে কানাচে সব জায়গায় লোক, কোথাও বাকি নেই, এত লোক। আজকের দিনে নাকি এখানে সবাই পিকনিক করতেই আসে, এর জন্য চারিদিকে এত লোক। আর অন্য কোনো দিন আসে নাকি বলতে পারবো না, কিন্তু আজকের দিনে সবাই পিকনিক করতেই আসে শুনেছি, এর জন্য আমরাও পিকনিক করতে এসেছি আজকের দিনেই। আর দেখো ছেলেকেও চানাচুর খাইয়ে দিচ্ছে, ওর জেম্মা চানাচুর খেয়ে যাচ্ছে। আর কতগুলো ছেলে এখানে পাখি নিয়ে এসছে, একটা টিয়া পাখি না কি পাখি যেন বলে, টিয়া পাখি মনে হয় নিয়ে এসছে পাখিটা, টিয়া পাখি, কিন্তু মুখটা ঠোঁটটা লাল না, ঠোঁটটা দেখো হলুদ পাড়া, কি পাখি কি জানি নিয়ে এসছে। আর ওই যে মটরশুঁটি বেঁচেছে, ওই মটরশুঁটি খাওয়াতে যাচ্ছে, কোনো ভয় নেই, মানে বাচ্চা কাচ্চা একটা কিছু দেখলে ভয় পাবে, ওর সেই ভয়ের ডরটা বলে কিছু নেই, ওই মুখে দিচ্ছে।
আর ছেলেগুলোও বেশ মজা পাচ্ছে ওকে দেখে। দেখো আমি বাঁধাকপি কাটছি, আমার যা মটরশুঁটি বাচ্ছে, বড় মামি নাড়ছে, ছোট মামি ওই উনুন ধরাচ্ছে, আর আমার শাশুড়ি ছেলেকে নিয়ে একটুখানি ওই দিকটাই গেছে। আর এই এই রান্না বান্না হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে বলো, রান্না করতে কি বেশি টাইম লাগবে? খিচুড়ি বাঁধাকপি, এই দেখো খিচুড়ি হয়ে গেছে আর পাঁপড়টা ভাজছে। পাঁপড়টা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা করবে, ওই পাঁপড় ভাজা তেলটাতেই মনে হয় করবে, ওর জন্য আগে বাঁধাকপিটা করলো না। আর তাড়াতাড়ি হয়ে গেছে, খুব যে দেরি হয়েছে তা না, আমরা 2:30টার মধ্যেই খেতে পেরেছিলাম। বাবা এখানে সব বউরা বসে আছে, এই যে রূপ ভাই, ও মা দেখা, এই যে রূপ ভাই আর আমার মা। ফুলের বাগানটা কি সুন্দর লাগছে না, দেখো কি খুব সুন্দর লাগছে। সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এদিকে আমার শাশুড়ি আর বড় মামি লাস্ট খাচ্ছে, সবাইকে দিয়ে থুই ওরা লাস্টে খাচ্ছে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে জানো তো, এত দৌড়াদৌড়ি হুড়োতাড়া করেছে, ও ঘুম পেয়ে গেছে খুব প্রচণ্ড পরিমাণে, ও ঘুমিয়ে পড়েছে। দিয়ে এখন কি করব, কোলে নিয়ে বসে রয়েছি আমি। আর দেখো বাড়ি চলে এসেছি, সব কিছু তখন আর ভিডিও করতে পারিনি, ছেলেকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছি, তার ভিডিও করতে পারিনি, বাড়ি চলে এসেছি, এখন ছেলেকে খাওয়াচ্ছি। ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আমি শেষ করছি, রাতে আর ট্রেন আনতে পারবো না, কারণ একটু রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে ছেলেকে নিয়ে, আর ভালো লাগছে না, এখন সন্ধে হয়ে গেছে। এই পর্যন্ত আমার ভিডিওটা, আবার নেক্সট ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ছেলে যদি এখন একটু ঘুমায় তাহলে আমিও একটু ঘুমাতে পারবো, রেস্টও নিতে।